আমি ডক্টর শায়ন চক্রবর্তী কনসালট্যান্ট ইনফেকশিয়াস ডিজিজ আমি হসপিটাল ঠাকুরিয়া থেকে। এখন যেটা আমরা দেখছি অনেক রকম এখন পেশেন্টস আসছেন যাদের সর্দি কাশি হালকা জ্বর এরকম হচ্ছে আর মোস্টলি রেসপিরেটরি সিমটম যেটা আমরা বলছি এরকম অনেক পেশেন্টই আসছেন বয়স্ক বাচ্চা সব রকমই আছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এবারে যে একটা ভাইরাস আছে রাইনো ভাইরাস বলে যেটা মোস্টলি কফ অ্যান্ড কোল্ড যেটা করে সেইটাই একটু বেশি মাত্রায় আমরা পেশেন্ট পাচ্ছি। এবার এইরকম পেশেন্ট থাকলে মোস্টলি আপনি ডেফিনেটলি ডক্টর দেখাবেন আপনার বাড়ির কাছে এবং উনি যা আপনাকে বলবেন সেটা ফলো করবেন। সর্দি কাশির জন্য তো নর্মাল ওষুধ কফ সিরাপ সবই আছে, একটু জাস্ট খেয়াল রাখা যাতে আপনার রেসপিরেটরি সিক্রিশন মানে কাশি হাঁচি যেগুলো যেখান থেকে যে ড্রপলেটস গুলো দেবে সেটা যেন বাড়ির অন্য লোকের যাতে না কন্ট্যাক্টে আসে, তাতে বাড়ির অন্য লোকের যেটা হবে না মানে বাড়ি বাড়িতেই জিনিসটা আমরা দেখছি হচ্ছে প্রচুর লোকজন আসছেন এভাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা, এবারে ইনফ্লুয়েঞ্জা কিন্তু সেই হিসাবে অতটা বেশি না, মোস্টলি আমরা যেটা বর্ষাকালে এবারে দেখেছিলাম বেশ ভালো রকম ইনফ্লুয়েঞ্জা হচ্ছিল, এবারে ইনফ্লুয়েঞ্জা অতটা না। ইনফ্লুয়েঞ্জাতে আপনার জ্বর গা পায়ে ব্যথা একটু হালকা সর্দি এইসব থাকতে পারে এবং ইনফ্লুয়েঞ্জাটার সুবিধা হচ্ছে যে এটার একটা ওষুধ আছে, টেস্ট করে যদি আমরা পাই তো ওষুধ আমরা দিতে পারি। প্রিভেনশনের জন্য ভ্যাকসিনও আছে, ভ্যাকসিনটা অবভিয়াসলি প্রত্যেক বছর নিতে হয়, প্রেফারেবলি মানে আপনার গরমকালে ওই সময়টা নিয়ে নিতে ভালো। আমি ডক্টর শায়ন চক্রবর্তী কনসালট্যান্ট ইনফেকশিয়াস ডিজিজ আমি হসপিটাল ঠাকুরিয়া থেকে। এখন যেটা আমরা দেখছি অনেক রকম এখন পেশেন্টস আসছেন যাদের সর্দি কাশি হালকা জ্বর এরকম হচ্ছে আর মোস্টলি রেসপিরেটরি সিমটম যেটা আমরা বলছি এরকম অনেক পেশেন্টই আসছেন বয়স্ক বাচ্চা সব রকমই আছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এবারে যে একটা ভাইরাস আছে রাইনো ভাইরাস বলে যেটা মোস্টলি কফ অ্যান্ড কোল্ড যেটা করে সেইটাই একটু বেশি মাত্রায় আমরা পেশেন্ট পাচ্ছি। এবার এইরকম পেশেন্ট থাকলে মোস্টলি আপনি ডেফিনেটলি ডক্টর দেখাবেন আপনার বাড়ির কাছে এবং উনি যা আপনাকে বলবেন সেটা ফলো করবেন। সর্দি কাশির জন্য তো নর্মাল ওষুধ কফ সিরাপ সবই আছে, একটু জাস্ট খেয়াল রাখা যাতে আপনার রেসপিরেটরি সিক্রিশন মানে কাশি হাঁচি যেগুলো যেখান থেকে যে ড্রপলেটস গুলো দেবে সেটা যেন বাড়ির অন্য লোকের যাতে না কন্ট্যাক্টে আসে, তাতে বাড়ির অন্য লোকের যেটা হবে না মানে বাড়ি বাড়িতেই জিনিসটা আমরা দেখছি হচ্ছে প্রচুর লোকজন আসছেন এভাবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে ইনফ্লুয়েঞ্জা, এবারে ইনফ্লুয়েঞ্জা কিন্তু সেই হিসাবে অতটা বেশি না, মোস্টলি আমরা যেটা বর্ষাকালে এবারে দেখেছিলাম বেশ ভালো রকম ইনফ্লুয়েঞ্জা হচ্ছিল, এবারে ইনফ্লুয়েঞ্জা অতটা না। ইনফ্লুয়েঞ্জাতে আপনার জ্বর গা পায়ে ব্যথা একটু হালকা সর্দি এইসব থাকতে পারে এবং ইনফ্লুয়েঞ্জাটার সুবিধা হচ্ছে যে এটার একটা ওষুধ আছে, টেস্ট করে যদি আমরা পাই তো ওষুধ আমরা দিতে পারি। প্রিভেনশনের জন্য ভ্যাকসিনও আছে, ভ্যাকসিনটা অবভিয়াসলি প্রত্যেক বছর নিতে হয়, প্রেফারেবলি মানে আপনার গরমকালে ওই সময়টা নিয়ে নিতে ভালো।